निचक सम्पत्तिर लोभ ताई मानुष अमानुषेर अधम घाटाल देखलो सेई नृशंसतार नजिर घुमंत मा छेले मेयेके तालाबंध करे घरे आगुन पुड़े मृत्यु दुई सन्तानेर मा आशंकाजनक बाइरे थेके जाते साहाज्य ना आसे ताई ताला झुलिये देया हय आशेपाशेर बाड़ितेओ अभियुक्त फेरार जमी बाड़ी चेयो सस्ता प्राण प्रमाण दिल घाटाले सुंदरपुर स्वामी काज करें बाइरे दुई छेले मेके निये एई बाड़ीतेई थाकेन फतिमा खातुन के जानतो एटाई होये उठबे जतुगृह आपनारा देखते पाच्छेन दूरे एकटी जानला रयेछे सेई जानला दियेई एखाने भेतरे पेट्रोल छिटिये देया हय एबं तारपरेई आगुन धरिये देया हय जलछे घर बाचते दरजा खुले बेरिये आसार चेष्टा करेन फतिमा ओ तार छेले मेयेरा किन्तु आगे थेकेई बाइरे ताला दिये घर बंध करे देय अभियुक्तरा কেউ যাতে ফাতিমা ও তার সন্তানদের বাঁচাতে না পারে সেজন্য আশপাশের সব বাড়িতে তালা ঝুলিয়ে দেয় অপরাধীরা এই যে তালা লাগিয়ে দেওয়া তালা দরজা ভেঙে বেরিয়ে আসা এই সমস্ত তো ক্ষেত্রেই কিন্তু বেশ কিছুটা সময় লাগে এবং ততক্ষণে কিন্তু ফাতিমার দুই সন্তান একেবারে আগুনে ঝলসে গেছে সম্পত্তি নিয়ে দেওর ইসমাইলের সঙ্গে বহুদিন ধরে ঝামেলা ফাতিমার স্বামীর এর আগেও বহুবার ফাতিমাকে খুনের হুমকি দেয় ইসমাইল বহুবার ওকে হচ্ছে ফোনে হুমকি মেরে তোকে পুড়িয়ে মেরে দেব চরম শত্রু যদি হয় চরম বিপদের সময় আমরা জানি পাশে গিয়ে দাঁড়ায় দেখা গেছে অবাক বিশ্বাস সঙ্গে লক্ষ্য করেছি দেড়টা থেকে আগুন অগ্নিদগ্ধ অবস্থায় তারা পুড়ছে আর পাশের বাড়ি ছতল ভাই তারা বাড়ি থেকে বেরোয়নি ঘটনার পরে উত্তেজিত জনতার ক্ষোভ আছড়ে পড়ে অভিযুক্ত ইসমাইলের বাড়িতে ইসমাইলের ঘরে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঘটনার খবর ছড়িয়ে যাওয়ার পরে গ্রামবাসীরা এখানে এসেও কিন্তু রীতিমতো ঘরে উত্তেজনায় বসে তারা এই ঘরে কিন্তু আগুন লাগিয়ে দেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরে চারিদিকে কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয় স্তম্ভিত গোটা সুন্দরপুর এমন নৃশংসতা যেন অবিশ্বাস্য তবু এটাই বাস্তব ক্যামেরায় পার্থ অসীম সৌরভের সঙ্গে চম্পক ও শ্রেয়সীর রিপোর্ট চব্বিশ ঘন্টা ফুচকা খাওয়ার জন্য বাবার কাছে আবদার রাগের চোটে ছেলেকে খুনি করে দিল বাবা ঘটনা কোচবিহারের দিনহাটার বলরামপুর রোডের হিমঘর এলাকায় গতকাল সন্ধ্যায় বাবার কাছে ফুচকা খাওয়ার আবেদন করে এই এলাকারই বাসিন্দা ১২ বছরের কিশোর সঙ্গম পাশওয়ান ফুচকা খাওয়ার জন্য পাঁচ টাকা দাবি করে সে অভিযোগ তাতেই রেগে আগুন বাবা ছেলেকে ঠাসিয়ে চর কষিয়ে দেয় সে অজ্ঞান হয়ে যায় কিশোর ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় মা মারধরে সেও জ্ঞান হারায় এরপর ছেলেকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় অভিযুক্ত লক্ষণ পাসওয়ান দিনহাটা থানায় কিশোরের দিদা অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সেজন্য এটা পুচে গাড়ি আসছে ওই বেশ দিয়ে রাস্তা দিয়ে তা ওর বাবা থেকে পাঁচটা চাইছে যে আমাকে পাঁচ টাকা দাও পুচে খাবো তার বাবা রাগ করে ওকে বেধরক মাই মারছে মাই মারছে তারপর মা আগায় আসছে ওর মাকেও মারছে মারার পর মা অজ্ঞান হয়ে গেছে মা অজ্ঞান হয়েছে তারপরে ভাগিনা তো অজ্ঞানের পুরো হয়ে গেছে বড় কী হয়েছে ওর বাবা ওর ছেলেকে মানে ভাগিনাকে নিয়ে যেয়ে ঘরে ছাই দিয়ে ঝুলাই দিয়েছে ধন্যবাদ অসুখ করেছে বৌমার ডাক্তার না ডেকে ওঝা ডাকলেন শ্বশুর শাশুড়ি তিন দিন ধরে চলল ঝাড়ফুঁক অসুস্থ শরীরে সইল না মারাই গেল মেয়েটা তারকেশ্বরের বালগুড়ি পঞ্চায়েতের মাঠপুর গ্রামের ঘটনা দুদিন ধরে অসুস্থ ছিলেন চম্পা মালিক ওঝার কাছে তাকে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকেরা ওঝার নিদান যে তিন তিনটি ভূতে ধরেছে চম্পা মালিককে ভূত ছাড়ানোর জন্য দুদিন ধরে চলে ঝাড়ফুঁক তৃতীয় দিন অর্থাৎ আজ সকালে ওঝার সামনেই বমি শুরু করে মেয়েটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর যদিও ঝাড়ফুঁকের কথা অস্বীকার করেছে শ্বশুর বাড়ি মুজাফরপত্র
পাথর প্রতিমায় জমি বিবাদে বৌমাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল খুর শ্বশুরের বিরুদ্ধে। কাকার বিরুদ্ধে গোবর্ধনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা স্বামী। পানির বরজ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। অভিযোগ সেই ঝামেলার জের ধরেই মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে নগ্ন করে মারধর করা হয়। আহত মহিলা পাথর প্রতিমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা দখল নিয়ে সাত সকালে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার জয়পুরের ভাতোরা দ্বীপ অঞ্চল। দুপক্ষের সংঘর্ষে কম করে ২২ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দুজন, গুলিবিদ্ধ এক মহিলা সহ আরো তিন। আহতদের হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই ভাই লালচাঁদ ওসাজাহান ওরফে মন্দন। লালচাঁদ ওই এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। লালচাঁদের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় বালাবিলু গোষ্ঠীর দ্বন্দ্ব বহুদিনের। লালাচাঁদের পরিবারের অভিযোগ যে আজ সাত সকালেই বালাবিলু গোষ্ঠী হামলা চালায়। নদীঘাট থেকে গুলি চালাতে শুরু করে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় লালচাঁদ ও শাজাহানের। মৃত্যু নিশ্চিত করতে গুলিবিদ্ধ লালচাঁদ ও শাজাহানকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। হামলা চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও কমব্যাট ফোর্স গোটা এলাকায় তল্লাশি চালায়। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বিলু সহ আটজনকে। কেউ নেই, একটা মেয়ে দৌড়ে দৌড়ে এসে বলে যাচ্ছে, বলে সব গুলিগালা চলছে, তাকে মেরে দিয়ে চলে গেছে। তখন গিয়ে দেখি কেউই নেই, দু ঘন্টা ওইভাবে লাশ পড়েই রয়েছে, পুলিশের তো কোনো খবরই নেই। সামনে আইসি ক্যাম্প কিসের তারে করেছে। কতজন এসেছিল বলছে? ৫০-৬০ জন। এরা কারা? ওই তো বিলুবাল, আমার ননদ দেখেছে। আমার ননদ ওইটা দিয়ে আসছিল, বলে বম পিস্তলে ওদিকে দৌড়েছে, হসপিটালের ওইদিকে দৌড়েছে। গেছে গুলি কি ছুরি দিয়ে মারলো, ঠিক আছে, এইটা দেখুন না, এখানে পড়ে আছে রক্ত। আমার দাদা, একটা দাদাকে মেরেছে, আমি মন মতো দাদাকে মারতে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি। গুলি করেছে? হ্যাঁ, গুলি করেছে, গুলি করেছে। বিলু, বালা, ইমতিয়াজ আর বিলুর মা পেছন থেকে দিয়ে মার 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 করছে, ঠিক আছে, এই নিয়ে হয়েছে। আমার বাড়ির থেকে পাশেই হয়েছে। এমন ঘটনা যে ঘটবে জানাইছিল ভাটোরাবাসীর, তার কারণ দুই গোষ্ঠীর বিবাদ ছিল দীর্ঘদিনের, ২০০৯-২০১১ এবং তারপর ফের আজ। বালাবিলু গোষ্ঠী এবং লালচাঁদ গোষ্ঠীর মধ্যে লড়াইটা ছিল অনেক পুরনোই, এবং সেখানে বালাবিলু জেল চলে যাওয়ার পর এলাকা, গোটা এলাকার দখল নিয়েছিল লালচাঁদ এবং তার দাদা শেখ শাজাহান। ফের বালাবিলু গোষ্ঠী তারা জেল থেকে ছাড়া পাড়ার পর এলাকার দখল নিয়ে ফের আরও একবার লড়াই, এবং যার পরিণতিতে এলোপাথারি গুলি এবং দুটি খুন। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে শুভাশিস মণ্ডল ও কমলাক্ষ ভট্টাচার্য, ভাটোর। ডায়মন্ড হারবারে খুন হলেন তৃণমূল নেতা। সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ তুলছে পরিবার। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রামনগর থানার হরিদেবপুর গ্রাম, উদ্ধার হয়েছে স্থানীয় তৃণমূল নেতা ইশপার পাইকের দেহ। ভোটের আগে নেতা খুন, সিপিএম কে দুষছে নিহত ব্যক্তির দল। সিপিএম এর কিছু দুষ্কৃতী ওনাকে পথ আটকে ধরে ধরে চপার দিয়ে কুপিয়ে এবং গুলি করে খুনটা করে। বৃহস্পতিবার বিকেলে এক পরিচিতের দোকানে চা খেতে যান ইশপার পাইক। ফেরার পথে আক্রান্ত হন তিনি। ফেরার পথে ইশপার পাইককে ঘিরে ধরে ছটি গুলি করে দুষ্কৃতীরা। তারপর মৃত্যু নিশ্চিত করতে চপার দিয়ে কোপানো হয় তাকে। রক্তাক্ত ইশপার পাইককে ফেলে রেখে পালায় আততায়ীরা। এক নম্বর হচ্ছে সুলতান, ২ নম্বর সাকি, ৩ নম্বর শামীম, ৪ নম্বর আবির হোসেন শেখ, তারপরে ইবাদ আলী, বাচ্চু, আচ্ছা মজনু, মোস্তফা। পার্টি থেকে পরিবার সকলেই আঙুল তুলেছে সিপিএম এর বিরুদ্ধে, যদিও সিপিএম এর তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পার্থবাবুর মতো নেতৃত্ব বলছেন যে সিপিএম কে দূরবীন দিয়ে খুঁজতে হয়, সেখানে সিপিএম এত সাহস নেই যে একটা তৃণমূলের নেতৃত্বকে খুন করবে, খুব স্বাভাবিক, এটা আমরা বুঝতে পারছি। ২৪ ঘন্টার জন্য রকিবউদ্দিন গাজীর রিপোর্ট, দক্ষিণ ২৪ পরগনা।